নমস্কার বন্ধুরা, মায়ের রান্না এন্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি মোট তিনটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। দেখুন, রান্নাঘরে পচা দুর্গন্ধ আপনারা কিভাবে দূর করবেন? তো রান্নাঘরে তো আমরা সবসময় রান্না করি, আর রান্না করার পরই আমাদের পরিষ্কার করে রাখা উচিত। কিন্তু যতই আমরা মুছি কিংবা যতই আমরা পরিষ্কার করবার চেষ্টা করি, একটা পচা দুর্গন্ধ রয়েই যায়। কিংবা একদিন যদি পরিষ্কার করতে না পারেন ব্যস্ততার কারণে কিংবা শরীর খারাপের কারণে, পরের দিনে দেখবেন একটা বিচ্ছিরি গন্ধ উঠে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই সমস্যার সমাধান দেব। চলে আসি আমি পরের টিপসে। রান্নাঘরে কেন বন্ধুরা, সব জায়গাতে একটু গরমের আভা পড়ে গেলেই দেখবেন মশা মাছির উপদ্রব আছে। এছাড়া কমেন্ট বক্সে আমাকে বন্ধুরা কমেন্ট করছেন যে ছারপোকা কিভাবে তাড়ানো যায়, তো তার টিপসও আমি আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি। তো আরও একটা টিপস আরও আপনাদের বলে রাখি, রুটি করে নেবার পর রুটি কি ভিজে যাচ্ছে? সেই রুটি খাওয়া যাচ্ছে না, গন্ধ ছেড়ে যাচ্ছে হালকা। তো আপনারা কি করবেন, এই মোট তিনটি বিষয় আপনাদের আমি বলবো। তার আগে আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করি, এখনো পর্যন্ত যদি এই চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস অবশ্যই করে রাখবেন, নিয়মিত সুন্দর সুন্দর ভিডিওগুলি সঠিক টাইমে পাওয়ার জন্য। আমার সাথে প্লিজ ইনস্টাগ্রামে জুড়ে থাকবেন, আমার ইনস্টাগ্রাম ইউজার নেম হলো মায়ের রান্না ভিডিও। বন্ধুরা, রান্নাঘরে রান্না করবার পর পচা গন্ধ, দুর্গন্ধ, বিভিন্ন ধরনের বাজে বিচ্ছিরি গন্ধের সৃষ্টি হয়। তো আপনারা এক কাজ করবেন, রান্না করবার পর রান্নাঘরে একটা স্প্রে বোতলে আপনারা কেরোসিন আর জল মিক্স করে রেখে দেবেন। এটা আমি খুব সামান্য, মানে খুব সাধারণ উপকরণ বলছি যেটা আমি করি। তো মাঝে মধ্যে একটু কেরোসিন স্প্রে বোতলে চারিদিকটা একটু স্প্রে করে নিলেন, কেরোসিন মেশানো জল ভালোভাবে শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নিলেন। তো দেখবেন এতে করে কী হয়, পোকামাকড় পিঁপড়ে আসার রাস্তাটাও নষ্ট হয়ে যায়, তার সাথে সাথে আপনার ঘরটাও পরিষ্কার হয়ে গেল, জীবাণু নাশ করে দিল, বাজে দুর্গন্ধটা দূর করে দিল। বন্ধুরা, রান্না করবার পর আপনারা এক কাজ করবেন, একটা বালতিতে একটু কেরোসিন তেলের সাথে একটু জল মিশিয়ে ভালোভাবে শুকনো কাপড়ের টুকরোকে ওই জলে ভিজিয়ে ভালো করে মুছে নেবেন রান্নাঘরটি। এতে করে আপনার পচা দুর্গন্ধও চলে যাবে, পোকামাকড় পিঁপড়ের উপদ্রব যদি থাকে তাহলেও বন্ধ হয়ে যাবে। তো চলে আসি আমি আরও কতগুলো টিপসে। দেখুন বন্ধুরা, আপনারা তো লেবু খান, লেবু খাওয়ার পর লেবুর খোসা কিন্তু ফেলে দেবেন না, লেবুর খোসা আপনারা রেখে দেন, রান্নাঘরে ফেলে রেখে দেন, দেখবেন রান্নাঘরে পচা দুর্গন্ধের সৃষ্টি হবে না। লেবুর আর একটা বালতির জলে লেবুর রস এবং ভিনেগার মিশিয়ে ভালোভাবে রান্নাঘরটাকে মুছে নেন, চিটচিটে ভাবও যাবে, তার সাথে সাথে পচা দুর্গন্ধটাও দূর হবে আর জীবাণু নাশ করবে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন রান্নাঘরের কোথাও কোনো জায়গায় যেন একটা খাদ্য কণাও না পড়ে থাকে, ওটাতে বেশি পচা দুর্গন্ধের সৃষ্টি করে। প্রতিদিন রান্নাঘরটাকে পরিষ্কার করবার চেষ্টা করবেন। আরও একটা টিপস আমি বলি, রান্না করবার সময় আরও একটা কথা বলি, একটা এক্সস্ট ফ্যান এবং রান্নাঘরের চারিপাশের জানালাগুলো অবশ্যই খুলে রাখবেন, তাহলে তেলচিটে ভাবটা কম পড়ে। চলে আসি আমি আরও একটা নতুন টিপসে। বন্ধুরা, বেকিং সোডার ব্যবহার তো আমি আপনাদের আগেই বলেছি, বেকিং সোডা একটা চমৎকার ঘরোয়া উপাদান, এটা অবশ্যই আপনারা রান্নার কাজে না লাগালেও বাড়িতে এনে রাখবেন। হালকা জলের সাথে, যে জলে ঘর মুছামুছি করবেন সেই জলের সাথে আপনি বেকিং সোডা দিয়ে দেন, তারপর সেইটা দিয়ে আপনি ঘর পরিষ্কার করুন, ঘর মুছুন, দেখবেন পচা দুর্গন্ধ অবশ্যই দূর হয়ে যাবে, তার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার ঝকঝকে হবে। তো বন্ধুরা, এগুলোর মধ্যে কোনোটাও যদি না থাকে, কেরোসিন তো বাড়িতে থাকে, আপনারা কেরোসিন দিয়েও কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিতে পারেন। তো রান্নাঘরের পচা দুর্গন্ধ দেখছেন কত সহজেই দূর হয়ে যায়। তো আজকে এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, অবশ্যই ঘরে অ্যাপ্লাই করে দেখবেন। যাই হোক, আমি চলে আসি পরের টিপসে। বন্ধুরা, ছারপোকা, ছারপোকা নিয়ে অনেকেরই সমস্যা আছে, সেটা কমেন্ট বক্সে আমি পড়ে বুঝতে পেরেছি। তো আপনারা যে কাপড়গুলো ব্যবহার করছেন কিংবা যেগুলো, মানে যে বিছানাপত্র ব্যবহার করছেন, আমাদের যেটা উচিত সেটা হলো ভালোভাবে রোদ খাওয়ানো, ভালোভাবে আমাদের ব্যবহৃত জিনিসগুলো রোদ খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি তা আমাদের পক্ষে সম্ভব না হয়, কর্পূরের গুঁড়ো ছাড়
রাখুক আর শত্রু জেনে রাখবেন। কর্পূরের গুঁড়ো আপনারা ছড়িয়ে রাখতে পারেন, এছাড়াও ন্যাপথলিনের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে পারেন, তাহলে ছারপোকার উপদ্রব একেবারেই কমে যায়। যদি বাড়িতে নিম গাছ থাকে কিংবা নিম পাতা কোথাও ম্যানেজ করতে পারে, নিম পাতা শুকনো করে গুঁড়ো করে বিছানার চার সাইডে মানে একেবারে নিচের দিকে আপনারা রেখে দিলেন, তাহলে দেখবেন ছারপোকার উৎপাতটা একেবারেই কমে গেছে। বন্ধুরা, মশা মাছি তাড়াতে আমাদের সত্যি মাথা যন্ত্রণার সৃষ্টি হয়ে যায়। তো মশা মাছির উপদ্রব থেকে কিভাবে বাঁচবেন, তারপর এখন আসছে গরম, শীতের আবহাওয়াটা ধীরে ধীরে এরপর কমতে থাকছে, তো কিভাবে এটা থেকে আপনারা রক্ষা পাবেন। বন্ধুরা, ধুনাটাকে মোটেও আপনারা ভুলে যাবেন না। আপনারা যে ধুনো কিনে আনেন, আগুনে দেওয়ার ধুনো কিনে এনে ভালোভাবে আগুন করে তাতে ধুনো দিয়ে তার সাথে নিশিন্দা পাতার গুঁড়ো এবং নিম পাতার গুঁড়ো দিয়ে দেন, তারপর ওই ধুঁয়োটা চারিদিকে ঘরের দিয়ে দেন, রান্নাঘরে অবশ্যই দেবেন, কারণ এখান থেকে মশা মাছির সৃষ্টি হয়। যদি আপনাদের বাড়ির পাশে ড্রেন থাকে, ড্রেনটা পরিষ্কার করবার চেষ্টা করবেন, মাঝে মধ্যে সেখানে ফিনাইল এবং ব্লিচিংয়ের ব্যবহার করবেন, তাতে করে জীবাণু নাশ হয়, মশা যে ডিম পাড়ে সে ডিমগুলোও মারা যায়। ঘরে ধুনোর সাথে নিশিন্দা পাতা এবং নিম পাতার গুঁড়ো ব্যবহার করে সেই ধুঁয়োটা চারিদিকে দেন, দেখবেন মশা মাছি থেকে আপনারা রক্ষা পেয়ে যাচ্ছেন। আরও একটা টিপস বলি বন্ধুরা, পুদিনা পাতার ব্যবহারটা আপনারা মোটেও ভুলে যাবেন না। আপনার খাবার টেবিলে একটা গ্লাসে কিছুটা জল নিয়ে চার পাঁচটা পুদিনা পাতা ফেলে রাখুন, দেখবেন মশা মাছি থেকে আপনারা রেহাই পাচ্ছেন। তবে হ্যাঁ, একটা দিক আমাদের নজর রাখতে হবে, যখন তিন দিন চার দিন হয়ে যাবে তখন ওই গ্লাসের জলটা অবশ্যই বদলে দিবেন, আরও তিন চারটি পুদিনা পাতা আপনারা ফেলে দেবেন, তাহলে দেখবেন মশা মাছি কম আসছে। চা তো সকলের ঘরেই হয়, তো চায়ের পাতা ফেলে দেবেন না, চায়ের পাতা ভালোভাবে রোদে শুকনো করে নেন, তারপর আপনারা যে আগুনে ধুনো দেবার জন্য যে আগুনটা তৈরি করেন তাতে ধুনোর পরিবর্তে ওই শুকনো করা চায়ের পাতাটা দিয়ে দেন, তারপর সেই ধোঁয়াটা চারিদিকে বাড়িতে দেন, দেখবেন শুকনো চায়ের পাতার যে ধোঁয়া তাতে মশা মাছি একেবারেই চলে গেছে। কাঠকয়লার আগুনে নিম পাতা পোড়ালে যে ধোঁয়া সৃষ্টি হবে তাতে মশা মাছির উপদ্রব একেবারেই কমে যাবে। তো বন্ধুরা, জানলেন তো অল আউট কিংবা কোনো মশার ধূপ ছাড়াই কিভাবে মশা মাছি ঘর থেকে তাড়াবেন। অল আউটের গ্যাস অনেকের সহ্য হয় না, অ্যালার্জি হয়, আবার অনেকের সহ্য হয় না মশা মারা ধূপের ধোঁয়া, তো আপনারা এইভাবেই মশা মাছি বাড়ি থেকে তাড়িয়ে ফেলুন, তার সাথে ছারপোকাও। তো চলে আসি বন্ধুরা আমরা পরের টিপসে। দেখুন, রুটি করবার পর রুটি ভিজে যাওয়া এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার, শেষের একটা রুটি নষ্ট হয়ে যায় কিংবা প্রথমের একটা রুটি নষ্ট হয়ে যায়, খেতে পাচ্ছি না, তো ফেলে না দিয়ে আপনারা এই আমার দেওয়া টিপসটা অবশ্যই কাজে লাগান। আপনারা একটা বড় পাত্রতে রুটি রাখছেন কিংবা রাখছেন হটপটে, প্রথমে একটা কাপড়ের টুকরো পরিষ্কার দিয়ে দিতে পারেন, কিংবা কাপড়ের টুকরো যদি না দিতে চান দিয়ে দিতে পারেন টিস্যু পেপার, তার উপরে একটা ছোট্ট এইটুকু চাটনি যাতে খায় যে সমস্ত বাটিতে, তো সেই একটা ছোট্ট বাটি দিয়ে দেন টিস্যু পেপারের উপর, তারপর সেখানে রুটিগুলো আস্তে আস্তে রাখুন, তার সেই রুটিগুলো রেখে তারপর একটা টিস্যু পেপার দিয়ে দেন, তারপর হটপটের ঢাকনাটা লাগিয়ে দেন, কিংবা আপনি যদি কোনো থালা ঢাকা দিচ্ছেন লাগিয়ে দেন, ভিজলে ভিজবে কিন্তু টিস্যু পেপারটা, আর একেবারে হটপটের নিচে যে টিস্যু পেপারটা থাকে সেটা ভিজে যাবে, তাহলে আপনার হটপটের নিচের রুটিও ভিজলো না আর উপরের রুটিও ভিজলো না। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার দেওয়া এই টিপসগুলো? অবশ্যই রান্নাঘরের টিপস, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। আজকে এখানেই শেষ করি, ধন্যবাদ।